আসছে বিস্তারিত খবরে। মদনের পরের বার উদয়ন, ফের বিরোধীদের হুঁশিয়ারি উদয়ন গুহের। গাড়িটা রাস্তায় মিশে গেলে কাউকে দোষ দিতে পারবেন না। দিনহাটা সভা থেকে বিরোধীদের হুঁশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়ন মঞ্চে। আমাদের কাছে কিন্তু খবর আছে, আমরা খবর পাই কারা কারা ভেটাগুড়ির দিকে যায়, কখন যায়, এই ধরনের খবর যদি পাওয়া যায় ভেটাগুড়ি যাবেন ভালো কথা, কিন্তু ফেরার সময় যদি আপনার গাড়িটা রাস্তার সাথে মিশে যায় তাহলে কিন্তু আর কারো দোষ দিতে পারবেন না, সেই কথাটা যেন মাথায় থাকে। ওই যে দিলীপ ঘোষ বলেছে যে তৃণমূলের কোনো কর্মী যদি আমার গাড়ির সামনে আসে তাহলে নাকি গুড়িয়ে দেবে। আরে তুমি গাড়ি নিয়ে আসবে, আমরা রোলার নিয়ে যাব, দেখি তোমার গাড়ির কত দম আছে, আমাকে গুড়িয়ে দাও, তোমার গাড়ি শুদ্ধ তোমাকে গুড়িয়ে দেব। কদিন আগে মদন মিত্রর গলাতেও একই সুর শোনা গিয়েছিল, তিনি কি বলেছিলেন শোনাব। যদি এখানে বিজেপি সিপিএম মনে করেন যে এটাকেও আমরা নন্দকুমার বানাবো, এখানেও আমি সব খবর পাচ্ছি ভেতরে ভেতরে কারা কোন সেটে ঘোটবাজি করছেন। আমি থ্রেট করছি না, কিন্তু আসা যাওয়ার পথে একটু সাবধানে আসবেন, রাস্তায় খানাখন্দ আছে, বাম্পার আছে, কখন কোথায় টপকে যাবেন তখন নিজেদের বুঝতেই অসুবিধা হবে। একই রকম সুর শোনা গেছিল দিলীপ ঘোষের গলাতেও, তিনি এলআইসি করিয়ে রাখার পরামর্শ দিয়েছিলেন। এটা আমাদের জায়গা, লোক ভোট দিয়ে জিতিয়েছে, দুজনটা চোর ছে ছড়েছে, আমাকে গোবেদ বলবে, খুব সাবধান, কাউকে ছেড়ে কথা বলবো না, বাপের জমিদারি নয়। আর তারই কিছু চামচামের যে আজকে আটকে ছিল, আমি এখানে কেসিআইতে বলে যাচ্ছি খবরদার কিন্তু আর কোনদিন বিজেপির গাড়ির সামনে আসবেন না, উপর দিকে চলে গেলে বাবা মার কোল খালি হয়ে এলআইসি করে আসবেন। এলআইসি আরো একবার আপনাদের শোনাবো বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে উদয়ন গুহ ঠিক কি বললেন। তিনি বলেছেন গাড়িটা রাস্তায় মিশে গেলে কাউকে দোষ দিতে পারবেন না। দিনহাটা সভা থেকে বিরোধীদের হুঁশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়ন মঞ্চে। আমাদের কাছে কিন্তু খবর আছে, আমরা খবর পাই কারা কারা ভেটাগুড়ির দিকে যায়, কখন যায়, এই ধরনের খবর যদি পাওয়া যায় ভেটাগুড়ি যাবেন ভালো কথা, কিন্তু ফেরার সময় যদি আপনার গাড়িটা রাস্তার সাথে মিশে যায় তাহলে কিন্তু আর কারো দোষ দিতে পারবেন না, সেই কথাটা যেন মাথায় থাকে। ওই যে দিলীপ ঘোষ বলেছে যে তৃণমূলের কোনো কর্মী যদি আমার গাড়ির সামনে আসে তাহলে নাকি গুড়িয়ে দেবে। আরে তুমি গাড়ি নিয়ে আসবে, আমরা রোলার নিয়ে যাব, দেখি তোমার গাড়ির কত দম আছে, আমাকে গুড়িয়ে দাও, তোমার গাড়ি শুদ্ধ তোমাকে গুড়িয়ে দেব। আসছি পরের খবরে। হুগলিতে ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হলো একজনের। মৃত বছর ১৫র কিশোরী, বৈদ্যবাটি পুরসভার ২৩নম্বর বাড়ির বাসিন্দা। পরিবার সূত্রে খবর, জ্বর থাকায় গতকালই শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই মৃত্যু হয় কিশোরীর। সাফাই ও মশা নিধনে পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। হুগলিতে ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গির প্রকোপ। বৃহস্পতিবারের পর শুক্রবার উত্তরপাড়ার পরিবার বৈদ্যবাটি হুগলিতে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হলো আরো একজনের। মৃত কায়নাত পারভীন বৈদ্যবাটি পুরসভার ২৩নম্বর বাড়ির বাসিন্দা। এই নিয়ে চলতি বছরে হুগলিতে ডেঙ্গি আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হলো। মৃতের পরিবার সূত্রে খবর, ৫ দিন ধরে জ্বর ছিল নবম শ্রেণীর পড়ুয়া কায়নাতের। অবস্থার অবনতি হলে শুক্রবার শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়। রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসে, কিন্তু চিকিৎসা শুরুর আগেই সব শেষ। সন্ধেয় মৃত্যুর কোলে ঢলে পড়ে কিশোরী। গতকালই জ্বর নিয়ে ভর্তি হয় ওয়ালস হাসপাতালে, চিকিৎসায় সাড়া দেওয়ার আগেই সন্ধেবেলাতেই তার মৃত্যু ঘটে। কালকেই ভর্তি হয়েছিল, আগে শরীর খারাপ হয়েছিল, ডাক্তার দেখিয়ে মেডিসিন খাওয়ানো হচ্ছে, যতক্ষণ মেডিসিনের আসারটা থাকছে ততক্ষণই ঠিক থাকছে, তারপরে আবার যেতেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তো ওখানে শ্বাস নিতে নিতে না অজ্ঞান হয়ে গেছে মোস্টলি, সেই থেকেই। এদিকে পরিস্থিতি যখন এতটাই উদ্বেগজনক তখনও বদলাচ্ছে না উদাসীনতার ছবিটা। বৈদ্যবাটি পুরসভার ২৩নম্বর বাড়ি দেখা গেল ছড়িয়ে ছিটিয়ে আবর্জনা স্তূপ, নর্দমা উপচে পড়ছে আবর্জনায়। এ নিয়ে পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বাসিন্দারা।
না কোনো ডিঙ্গুর ওষুধ ছড়ায়, না কোনো কাজ করে, খালি ভোটের সময় ওনাদের ভোটটা দরকার, আর কোনো কাজই করে না। এর কাছে গেলে বলে ওর কাছে যাও, ওর কাছে গেলে বলে ওর কাছে যাও। ডেঙ্গি তো আজকে পশ্চিমবঙ্গের সারা রাজ্যের সঙ্গে সঙ্গে বৈদ্যবাড়ি পৌরসভা একদম ছেয়ে গেছে। আজকে যে পৌরসভা নাম কওয়াতে পরিষ্কার করে, আর এই যে মশার তেল দেওয়া হয়, ওটা তেল নয়, অ্যাকচুয়ালি জল। আর ব্লিচিং দেওয়া হয়, ব্লিচিং মানে চুনে ব্লিচিং অয়েল করা হয়, চুনে ব্লিচিং মেশানো হয়। সবেতেই এখন কাঠমানি, কাঠমানি ছাড়া কোনো জায়গায় গল্প নেই। কাঠমানি যেখানে এরাও সেখানে। এইটা ঠিক নয়, এলাকায় ঠিক মতন পরিষ্কারও হচ্ছে, তেল স্প্রে হচ্ছে। সমস্যাটা হচ্ছে মানুষ সচেতন নয়, মানুষ লুকিয়ে যাচ্ছে, মানুষ বলতে চাইছে না। এই মেয়েটির ক্ষেত্রে ডেঙ্গির যারা সার্ভে করে যে মেয়েরা, তারা গেছিলো, তা বলেছে জ্বর হয়েছিল, জ্বর ভালো হয়ে গেছে। সমস্যাটা এই জায়গায় তৈরি হচ্ছে। বিজেপিরা মুখে বলছে, একটা জায়গায় দেখেছেন, কোনো পৌর এলাকায় দেখেছেন যে একটা কোদাল নিয়ে একটা ঝাঁটা নিয়ে পরিষ্কার করছে? শুধু হুগলি নয়, গোটা রাজ্যের বর্তমান ডেঙ্গি পরিস্থিতি ভয়ঙ্কর। চলতি বছরে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ক্রমশ সেঞ্চুরির দিকে এগোচ্ছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, শুক্রবার পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 54,251। এ তো বাৎসরিক ইভেন্ট হয়ে গেছে, প্রতি বছর। গতবারও মারা গেছিল, এবং যতদিন এই তৃণমূল কংগ্রেস সরকার থাকবে, তাদের মেয়র থাকবে, যিনি সাদা ধবধবে জামা পরে, গ্লাভস পরে এতদিন পর মাঠে নেমেছেন নোংরা পরিষ্কার করার কাজে, সচেতন করার কাজে নাকি উনি নেমেছেন, ততদিন এই বাৎসরিক ইভেন্ট হিসাবে ডেঙ্গি হবে এবং বাংলার লোকেদের জীবন যাবে। মানুষ ভুল থেকে শিক্ষা নেয়, তৃণমূল কংগ্রেস জীবনে ভুল থেকে শিক্ষা নেয়। কোনো ব্যর্থতার কোনো প্রশ্নই নেই, যে বিজেপি তার জন্য গোটা দেশটা করোনায় ডুবেছে, তাদের মুখে এসব কথা শোভা পায় না। আন্তর্জাতিক তথ্য বলছে যে ভারত সরকার করোনায় তথ্য গোপন করেছিল। এখানে রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর, পঞ্চায়েত, পুরসভা মানুষকে সঙ্গে নিয়ে যা যা করার সব করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঠিকঠাক থাকবে। এদিকে শুক্রবার থেকে ডেঙ্গি প্রবণ এলাকাগুলিতে মশারি বিলির কাজ শুরু করেছে চন্দননগর কমিশনারেট। সৌরভ বন্দ্যোপাধ্যায়, কমলকৃষ্ণ দে ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। পৌরসভার ওয়ার্ড অফিসে রক্ত পরীক্ষায় ধরা না পড়লেও ফ্যালসিফেরাম ম্যালেরিয়ায় আক্রান্ত কাউন্সিলর বিজয় উপাধ্যায়, তিনি জানিয়েছেন নিজের ওয়ার্ডে ম্যালেরিয়া ও ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। শুক্রবার বেসরকারি হাসপাতালের রিপোর্টে ম্যালেরিয়া রিপোর্ট পজিটিভ আসে। পৌরসভার ক্লিনিকের রিপোর্টে বিভ্রান্তিতে খোদ কাউন্সিলরই কটাক্ষ করেছে বিজেপি। পৌরসভার রিপোর্টে নেগেটিভ আর বেসরকারি হাসপাতালের রিপোর্টে পজিটিভ। পুরসভার হয়ে লাগাতার মশাবাহিত রোগের মোকাবিলায় পথে নেমেছেন যিনি, খোদ সেই তৃণমূল কাউন্সিলরই এবার রিপোর্ট বিভ্রান্তির শিকার। ফ্যালসিফেরা ম্যালেরিয়ায় আক্রান্ত কলকাতা পুরসভার 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিজয় উপাধ্যায়, তিনি জানিয়েছেন বুধবার জ্বর আসে। নিজের ওয়ার্ডের পুরো ক্লিনিকে ডেঙ্গি, প্লেটলেট কাউন্ট ও ম্যালেরিয়া টেস্ট করান, কিন্তু সব রিপোর্টই নেগেটিভ আসে। এরপর বৃহস্পতিবার রাতে ফের ধুম জ্বর আসে তার। রাত 1:15 নাগাদ রবীন্দ্র সরণির মারোয়াড়ি রিলিফ সোসাইটি হাসপাতালে ভর্তি হন। ফের টেস্ট করা হলে দেখা যায় ডেঙ্গি রিপোর্ট নেগেটিভ, তবে ফ্যালসিফেরাম ম্যালেরিয়ায় আক্রান্ত তিনি। পরশুদিন রাত্রি কাঁপছি খুব জোর, এসে এখানে ভর্তি হলাম, তখন কর্পোরেশন টেস্ট করাই, তখন ওটা নেগেটিভ এলাম। কিন্তু কালকেও হয়েছিল ডেঙ্গি ম্যালেরিয়া দুটোই, কিন্তু ডেঙ্গি নেগেটিভ আছে, ম্যালেরিয়া ওটা পজিটিভ। রাইগড় আর ফিভার লেকে অ্যাডমিশন হুয়া, কর্পোরেশন কে যাঁচ মে ফ্যালসিফেরাম আর ভাইভেক্স নেগেটিভ আয়া থা, আর হামলোগ ক্লিনিক্যালি ইউটিআই কে লাইন পে ট্রিট করনা শুরু কর দিয়ে, লেকিন ফ্যালসিফেরাম কা রিপোর্ট ফির সে পজিটিভ আয়া। রিপোর্ট ভুল হলে বিপদজনক হতে পারে বলছেন চিকিৎসকরা। এরকম ঘটনা অবশ্যই বিপদজনক, তবে এরকম ঘটনা প্রায়শই ঘটে, কারণ এই ক্ষেত্রে প্রথম যে পরীক্ষাটি হয়েছিল সেটা কিন্তু পেরিফেরাল ব্লাড স্মিয়ারে, সেখানে অনেক ক্ষেত্রেই আমরা ম্যালেরিয়া জীবাণু খুঁজে পাই না যদি সংখ্যায় কম থাকে। সেক্ষেত্রে ম্যালেরিয়া সন্দেহ হলে শুধু পেরিফেরাল ব্লাড স্মিয়ার করলেই থাকবে না, তার সাথে সাথে ম্যালেরিয়া অ্যান্টিজেন পরীক্ষাই আবশ্যক। পুরসভা সূত্রে খবর, বর্তমানে কলকাতা পুরো এলাকায় ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা 11,273 জন, যার মধ্যে মোট আক্রান্তের 63% দক্ষিণ কলকাতার বাসিন্দা ও 37% উত্তর কলকাতার বাসিন্দা। এই পরিস্থিতিতে পুরো ক্লিনিকেই খোদ কাউন্সিলরের রিপোর্ট বিভ্রান্তিতে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। আমি চাই বিজয়দা তাড়াতাড়ি ভালো হয়ে উঠুক, আমি ওনার বাড়িতে হরলিক্স নিয়ে যাবো। এটা কর্পোরেশনের ভেতরে কাউন্সিলরদের হচ্ছে, কর্পোরেশনেই কামড় খেয়েছে হয়তো। প্রফেশনাল হচ্ছে আমার, ডায়াগনস্টিক সেন্টার আছে, আমি এগুলো জানি,
আমি বুঝতে পারি যে কি ধরনের মাইক্রোস্কোপ আমার স্বাস্থ্য কেন্দ্রে ব্যবহার করা হয়। তুমি যদি না ধরা পড়ে তুমি তাকে কি আবার বলে দিচ্ছ তুমি তিন দিন বাদে আবার এসো? হতেই পারে, ধরা নাও পড়তে পারে, সত্যি কথা তো। তাহলে পুরসভার এই যে ড্রোন ওড়াচ্ছে, পুরসভা তো অ্যান্টিজেন টেস্ট করলে পারত। ফ্যালসিপিরামিডের অ্যান্টিজেন পাওয়া মানে ফ্যালসিপিরাম ম্যালেরিয়াতে যে রোগী আক্রান্ত সরাসরিভাবে বলা যায় না, তার কারণ যদি ফ্যালসিপিরাম ম্যালেরিয়ার গ্যামেটোসাইট অর্থাৎ যেটার মাধ্যমে অন্য লোকের শরীরে গিয়ে ফ্যালসিপিরাম হতে পারে সেটা যদি তার রক্তে থাকে তাহলেও কিন্তু অ্যান্টিজেন পজিটিভ হয়। সপিলিয়ে খোদ কাউন্সিলরের রিপোর্ট বিভ্রান্তি প্রশ্ন তুলে দিল পুরসভার ক্লিনিকের পরীক্ষা রিপোর্ট নিয়েই। ঝিলম করঞ্জাই, অর্ণব মুখোপাধ্যায় ও অনির্বাণ বাগচির রিপোর্ট, এবিপি আনন্দ। ফুটপাথ দখল করে বেআইনি নির্মাণের বিরুদ্ধে পুলিশ পুরসভার অভিযান, ভেঙে দেওয়া হলো বেআইনি নির্মাণ। লর্ডসের মোড়ে স্কুলের বেআইনি নির্মাণ, যোধপুর পার্কে ক্যাফের বেআইনি নির্মাণ ভেঙে দিল কলকাতা পুরসভা। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন স্কুলের বেআইনি নির্মাণ লর্ডসের মোড়ে, অন্যদিকে যোধপুর পার্কের ক্যাফের বেআইনি নির্মাণ ভেঙে দিল কলকাতা পুরসভা। দু জায়গার ছবি আমি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল তাদের চলাফেরায় অসুবিধা হচ্ছিল, কারণ ফুটপাথ জুড়ে বেআইনি নির্মাণ গড়ে উঠেছিল। এর আগে কলকাতা পুরসভার তরফে নোটিশ দিয়ে সতর্ক করা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও এই বেআইনি নির্মাণ ভাঙা হয়নি। তাই আজ বিকেলবেলা কলকাতা পুরসভার তরফে এখানে এসে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি লর্ডসের মোড়ে। সেখানে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা পার্সন ছবি দেখাচ্ছে, এই লর্ডসের মোড়ের ফুটপাতে বেআইনি নির্মাণ ছিল। আজ বিকেলবেলা কলকাতা পুরসভার তরফে এখানে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে এই ফুটপাত জুড়ে থাকা বেআইনি নির্মাণ তা একেবারে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারাও দাবি জানাচ্ছিলেন যে এই ফুটপাতে বেআইনি নির্মাণ থাকার ফলে তাদের চলাফেরায় অসুবিধা হচ্ছিল। এর আগে কলকাতা পুরসভার তরফে সতর্ক করা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও কোনো কাজ না হওয়ায় আজ তারা এসে এই বেআইনি নির্মাণ ভেঙে দেয়। শুধুমাত্র লর্ডসের মোড়েই নয়, যেটা জানা যাচ্ছে এর আগে যোধপুর পার্কে সেখানেও একটি ক্যাফে চলছিল, সেখানেও বেআইনি নির্মাণ ছিল, সেখানেও কলকাতা পুরসভার তরফে সেই বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয়। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে সৌমিত্র রায়, রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।